কথা বলো তুমি কথা কমাও আমার এই অ্যাড্রেসে যেগুলো তুমি বললা এগুলো না থাকলে তিন নেত্রী আমাকে তিনবার সেকেন্ডিং করে বাংলাদেশ ছাত্রলীগের নেতৃত্ব দিয়েছেন এবং কারাগার থেকে বেরোয় সারা বাংলাদেশে তিনি আওয়ামী লীগ ছাত্রলীগ দুবলে ছাত্রলীগকে সংগঠিত করার জন্য তিনি কখনোই হার নাই মানুষের রাস্তা মানে প্রধানমন্ত্রী রাস্তা আওয়ামী লীগের রাস্তা যার উপরে রয়েছে মানে প্রধানমন্ত্রী পদ পর তিনবার তাকে সাধারণ সম্পাদকের আসনে বসিয়েছেন এবং আগামী নির্বাচনে তিনি আওয়ামী লীগকে সামনে থেকে মাননীয় প্রধানমন্ত্রী মিশন থেকে পরামর্শ দেবেন সামনে থেকে তিনি আওয়ামী লীগকে আগামী নির্বাচনে ক্ষমতা আসার জন্য কাজ করবেন আমাদের সকলের অত্যন্ত প্রিয় বাজন অত্যন্ত শ্রদ্ধাবাজন যার কর্মণ কারণ থেকে এই বসে তিনি যেভাবে কাজ করে যাচ্ছেন যার জন্য আমরা উৎসাহ পাই অনুপ্রেরণা পাই আমাদের সেই আজকের প্রধান অতিথি জননেতা আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সড়ক পরিবহন অনুষদীয় ক্ষেত্র মন্ত্রী জননেতা জনাব ওবায়দুল কাদের এমপি আমাদের সামনে এই নির্বাচনমূলক এই উন্নয়ন শান্তি সমাবেশে বক্তব্য রাখবেন জননেতা জওয়ার জনাব ওবায়দুল কাদের এমপি এত কথা বল উপস্থাপক এত কথা বল তুমি কথা কমাও উপস্থাপন করার সময় একটু কম করব আমাকে সবাই চিনি তুমি আমার জন্য 5 মিনিট ব্যয় করো অ্যাড্রেস করার আমার এই অ্যাড্রেসে যেগুলো তুমি বললা এগুলো না থাকলে তিন নেত্রী আমাকে তিনবার সেকেন্ডিং করে এত বছর মন্ত্রী ডাকে আর এ মানুষগুলো কি বেকুব এরা এইসব খবর জানে না কার অবস্থান কি এখানে এরা যেমন রাস্তার কনস্ট্রাকশনের ইঞ্জিনিয়ার তেমনি অহেতুক সময় নষ্ট করা আমাদের হাতে সময় খুব কমের মন খারাপ দেশের মানুষ ভালো থাকলে মির্জা ফখরুলের মন খারাপ জ্বালা হেরে অন্তরে জ্বালা পদ্মা সেতু হয়েই গেল কণ্ডপলি টানেল হয়েই গেল ঢাকা তরুণ প্রজন্মে মেট্রো রেল হয়েই কত ফ্লাইওভার কত ওভারপাস কত আন্ডারপাস সারা বাংলা ঘুরে দেখু ফকুল সাহেব জ্বালা বড় অন্তর জ্বালা এত কিছু শেখ হাসিনা করে ফেললো কিছুই পারলাম না নির্বাচন আসছে কি দেখাবেন কি দেখিয়ে ভোট চাইবেন নেতাটাকে পলাতক দণ্ডিত আরে ব্রহ্ম প্রধানমন্ত্রী কে হবে দণ্ডিত ব্যক্তি কে হবে প্রধানমন্ত্রী 13 বছর আন্দোলন করলেন ঈদ আসলে কয় পরবর্তী ঈদ আসলেই বলে ঈদের পর মরে যাই প্রতিদিনই আমাকে অনলাইনে মেরে ফেলে আমার কবর পর্যন্ত কোনাও আমার জানাজা হয় কত ছবি দেখি জীবনে আরেক ছবি প্রভাকাণ্ডা কি এত নোংরা রাজনীতি পৃথিবীতে আছে এত নষ্ট রাজনীতি রাত দুটায় একজন সাংবাদিক ফোন করে আপনি কি সুস্থ আছেন ওয়াই আমরা তো শুনতে পাচ্ছি আপনি হসপিটালে অসুস্থ দেয়া নেয়া এতে আমরা আরও সমৃদ্ধ হব সিনেমাটা একসময় বাংলা ছবি দেখতাম আমাদের দেশে সুতরাং পর্যন্ত দেখেছি তারপরে আমি মূলত উত্তম সুচিত্রার বই বেশি দেখতাম উত্তম কুমার নায়ক সুচিত্রা সেন নায়িকা আমার মনে হয় বাংলা সিনেমা বেস্ট অ্যাক্টার তাদের কোনো তুলনা হয় না এখানেও দেখেছি ছবি কয়েকটা ছবি দেখেছি রহমান শবনম এই জুটিটা ভালো ছিল তাদের ছবি দেখছি এখন অনেকে রহমানের কে চেনেও না শবনম এখনও বেঁচে আছে কিন্তু এখন অনেকেই চেনে না সাংঘাতিক হিট ছিল সুপার হিট নায়িকা সে পাকিস্তানও তার হাজব্যান্ড রবীন ঘোষের সাথে
গিয়ে অনেক ছবি করেছে। তো ববিতা, শাবানা, রাজ্জাক, নাদিম, এরা এদের ছবি মাঝে মাঝে দেখা হয়। আমার মনে হয় এটা ভালো, দেয়া নেয়া, এতে আমরা আরো সমৃদ্ধ হব। দেয়া নেয়া এক্সচেঞ্জে আমরা আরো সমৃদ্ধ হব, বিনিময়টা ভালো। খুব ব্যস্ততায় থাকে, আর আমি তো প্রতিদিনই মরে যাই, প্রতিদিনই আমাকে অনলাইনে মেরে ফেলে, আমার কবর পর্যন্ত খোঁড়া, আমার জানাজা হয়, কত ছবি দেখি জীবনে। আরেক ছবি প্রভাকাণ্ডা কি, এত নোংরা রাজনীতি পৃথিবীতে আছে, এত নষ্ট রাজনীতি। রাত দুটায় একজন সাংবাদিক ফোন করে, আপনি কি সুস্থ আছেন? ওয়াই, আমরা তো শুনতে পাচ্ছি আপনি হসপিটালে।